হচ্ছে হিন্দু অ্যাডপশন এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট। আবার অ্যাজ ইউজুয়াল হিন্দু অ্যাডপশন যেহেতু আমি বলছি, তার মানে শুধুমাত্র হিন্দুদের মধ্যে যখন অ্যাডপশন হবে তাদের উপরই অ্যাপ্লাই হবে। এবার হচ্ছে সেকশন 5 অফ হিন্দু অ্যাডপশন এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট কি বলছে, বলছে যে রিকুইজাইটস, রিকুইজাইটস মানে হচ্ছে যদি ভ্যালিডলি আমাকে অ্যাডপ্ট করতে হয় তাহলে তার জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে। ঠিক আছে, সেকশন 5 এ বলা আছে যে এই অ্যাক্টটা যবে থেকে এনঅ্যাক্ট হয়েছে, মানে হিন্দু অ্যাডপশন এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1956 যবে থেকে এনঅ্যাক্টেড হলো, এনঅ্যাক্টেড হওয়া মানে জানিস, এনঅ্যাক্টেড মানে হচ্ছে কোনো একটা অ্যাক্ট যে তৈরি হলো, মানে ফাইনালি যখন অ্যাক্ট হিসেবে সেটা আসলো সেটাকে বলে এনঅ্যাক্টমেন্ট। অনেক সময় অনেক জায়গাতে তুই এনঅ্যাক্টমেন্ট বলেও পাবি, ইন দ্য ফলোয়িং এনঅ্যাক্টমেন্ট এরকমও লেখা থাকে। এনঅ্যাক্টমেন্ট মানে হচ্ছে এই স্ট্যাটিউটটা তৈরি হওয়া যে ফাইনালি যেটা আমি ফাইনাল প্রোডাক্ট পাচ্ছি সেটাকে এনঅ্যাক্টমেন্ট বলে। বুঝতে পারলি কি বললাম? তো সেকশন 5 বলছে যে যবে থেকে এই অ্যাক্টটা এনঅ্যাক্টেড হলো, হিন্দু অ্যাডপশন এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট, তারপর থেকে যত রকম অ্যাডপশন হবে সমস্তটাই কিন্তু ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট হতে হবে। হয়েছে হয়েছে, 1956 এর আগে যেভাবে অ্যাডপশন হয়েছে সেটা অন্য ব্যাপার, ঠিক আছে, কিন্তু যবে থেকে আমার অ্যাডপশন এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট 1956 টা এনঅ্যাক্টেড হলো তারপর থেকে কিন্তু এই অ্যাক্টের প্রভিশনস এর অ্যাকর্ডেন্সই অ্যাডপশন হতে হবে। নেই সমজি হম বলে কি জব সে ইয়ে অ্যাক্ট বানা হ্যায় উসকে বাদ সে হম লোগ আপনে সে কিসি ভি তরহ সে অ্যাডপশন আপনা রুল বানা কে নেই কর সকতে। ইস অ্যাক্ট মে জো জো প্রভিশনস বোলা গিয়া হ্যায় অ্যাডপশন কে লিয়ে হমকো সিফ উসি কো ফলো করকে ইয়ে অ্যাডপশন কর সকতে। ঠিক হ্যায়, আপ কোই অর তরিকে সে হোগা তো ও ভ্যালিড অ্যাডপশন নেই হোগা। আগর ইস অ্যাক্ট কে হম কিসি ভি প্রভিশন কো ফলো নেই করতে সোচো কি ভায়োলেট হো রহা হ্যায়, ইন দ্যাট কেস দ্যাট অ্যাডপশন উইল বি ভয়েড। ভয়েড মানে জানা আছে, নাল এন্ড ভয়েড, মানে ওটার কোনো লিগ্যাল ভ্যালু নেই, কোনো এক্সিস্টেন্স। যদি ভয়েড হয় তাহলে কি হবে, যে চাইল্ডটাকে আমি অ্যাডপ্ট করলাম তার যেরকম অ্যাডপ্টেড ফ্যামিলিতে কোনো রাইটস তোমার আসছে না, সেম ওয়েতে যেটা ওর ন্যাচারাল ফ্যামিলি ছিল, বার্থ ফ্যামিলি যেটা ছিল, সেই ফ্যামিলি থেকেও কিন্তু ওর কোনো রাইটস এক্সটিংগুইশ হচ্ছে না। বুঝলি না বুঝলি না? जिस चाइल्ड को हम अडॉप्ट कर रहे हैं, अगर अडॉप्शन वॉइड हुआ उसका रिजल्ट क्या होगा, कि जिस फैमिली में उसको अडॉप्ट किया गया है उस फैमिली में उसका कोई राइट्स नहीं आ रहा है। अडॉप्शन का, अडॉप्शन होने से जो भी राइट्स अराइज होता है वो सब भी नहीं हो रहा है, और फिर जो राइट्स था उसके बर्थ फैमिली में वो राइट्स भी एक्सटिंग्विश नहीं हो रहा है। बुझा गया छे? एटा होच्छे सेक्शन 5 में बोलछे। অ্যাডপশন যদি করতে হয় আমাকে এই অ্যাক্টের প্রভিশনস মেনে কিন্তু অ্যাডপশন করতে হবে। ক্লিয়ার এটুকু?